শুভেচ্ছা বন্ধুরা, আশা করছি ভালো আছো সবাই। আমরা শুরু করতে যাচ্ছি সহানুমানের সাধারণ নিয়ম সম্পর্কিত আলোচনায়। আচ্ছা, এই আলোচনা করার আগে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়েছিলাম, খেয়াল আছে কি তা? কি বলেছিলাম? বলেছিলাম ব্যাপ্ততা সম্পর্কে ধারণাটা খুব পরিষ্কার করে নিতে এবং বিভিন্ন যুক্তিবাক্যগুলো সম্পর্কে জেনে নিতে, এবং আমরা উদ্দেশ্য এবং বিধেয় পদের ক্ষেত্রে ব্যাপ্ততার নিয়মগুলো কিন্তু তৃতীয় অধ্যায়ে পড়ে এসেছিলাম। আমরা আলোচনা বুঝবার জন্য, সহজ করবার জন্য সেখান থেকে একটু রিভিশন দিয়ে আসি। চলো, মূলত একটা বাক্যে বা একটা যুক্তিবাক্যে যে পদ ব্যবহৃত হয় সেটি ব্যাপ্ত এবং অব্যাপ্ত এই দুই অবস্থায় থাকতে পারে। ব্যাপ্ত অবস্থা কোনটা? যখন কোনো পদ তার ব্যক্তার্থের সম্পূর্ণটাকে প্রকাশ করে, অর্থাৎ সামগ্রিক অর্থটাকে বোঝায়, তখন আমরা ওই পদকে বলি ব্যাপ্তার্থ। আর যদি আংশিকভাবে কোনো একটা শব্দ বা পদ তার অর্থটাকে প্রকাশ করে, তখন আমরা ওই পদকে বলি অব্যাপ্ত। এখন এই ব্যাপ্ততার ক্ষেত্রে দুইটা নিয়ম প্রচলিত রয়েছে। একটা হচ্ছে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য যে পদ সেইটা হয় ব্যাপ্ত, এবং বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ হয় অব্যাপ্ত। আবার নয়ার্থক যুক্তিবাক্যের বিধেয় পদ হয় ব্যাপ্ত, এবং সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ হয় অব্যাপ্ত। এই দুইটা নিয়ম যদি আমরা চার ধরনের যুক্তিবাক্যে ব্যবহার করি তাহলে কী দাঁড়ায় একটু মনে করে দেখি। চলো, এ বাক্যের ক্ষেত্রে ছিল, যেহেতু এ বাক্য একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য, তাই এ বাক্যে উদ্দেশ্য পদটি ব্যাপ্ত হলেও বিধেয় পদটি থাকে অব্যাপ্ত। ই বাক্যটি ছিল সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য। ই বাক্যের ক্ষেত্রে হল উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্ত। আই বাক্যে কী ছিল? যেহেতু আই বাক্যটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য, তাই এর উদ্দেশ্য এবং বিধেয় দুটি পদই অব্যাপ্ত অবস্থায় থাকে। ও বাক্যের ক্ষেত্রে কী হয়? ও বাক্যটি একটি বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি অব্যাপ্ত থাকে, কিন্তু বিধেয় পদটি হয় ব্যাপ্ত। এই নিয়মগুলো মনে রেখে আমাদেরকে পরবর্তী যে আলোচনা সেই আলোচনাগুলো করতে হবে। অবশ্যই তোমরা এই প্রত্যেকটা নিয়ম ভালো করে শিখে নাও। এখন সাধারণ নিয়মের যে আলোচনা সেটি শুরু করছি। মূলত মোট নিয়ম হচ্ছে 10টি। প্রথম নিয়মটা কী? প্রথম নিয়মটা হচ্ছে প্রতিটা সহানুমানে তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ থাকবে। অর্থাৎ কোনো একটা সহানুমানে আমরা উদ্দেশ্য এবং বিধেয় এই দুটি পদ মূলত পেয়ে থাকি, এছাড়াও একটি মধ্যপদও থাকে। কিন্তু এই উদ্দেশ্য এবং বিধেয়তে আমরা যে পদগুলো ব্যবহার করি এই পদের সংখ্যা তিনটি বাক্যে তিনের বেশি হতে পারবে না। যদিও উদ্দেশ্য এবং বিধেয় এই দুটি জায়গায় ভিন্ন ভিন্ন পদ আসতো, তাহলে মোট 6টি পদ আসার সুযোগ পেত। কিন্তু একটি সহানুমানে কেবলমাত্র তিনটি পদই থাকবে, অর্থাৎ প্রতিটি পদ দুইবার করে ব্যবহৃত হতে হবে। একটা উদাহরণ নেই, চলো। একটি আশ্রয় বাক্য হলো কোনো জীব নয় অমর, দ্বিতীয় একটি আশ্রয় বাক্য আমরা নিলাম সকল গরু হয় জীব, এবং এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম কোনো গরু নয় অমর। এই তিনটি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়গুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো এই যে জীব যে পদটি সেটি কিন্তু দুইবার এসেছে, অমর যে পদটি সেটিও দুইবার এসেছে, এবং গরু যে পদ সেটিও দুইবার এসেছে। অর্থাৎ এই প্রত্যেকটি পদ দুইবার করে আসার কারণে মোট পদের সংখ্যা হচ্ছে আমাদের তিনটি। দ্বিতীয় নিয়মটা কী? দ্বিতীয় নিয়ম হলো সহানুমানে তিনটি এবং কেবলমাত্র তিনটি যুক্তিবাক্যই থাকবে। অর্থাৎ আমরা জেনেছি যে মাধ্যম অনুমানে দুই বা ততোধিক যুক্তিবাক্য থাকতে পারে, কিন্তু আমরা যখন সহানুমান করব তখন একটি অনুমানে কেবলমাত্র তিনটি যুক্তিবাক্য থাকবে, যাদের দুটি হচ্ছে আশ্রয় বাক্য এবং তৃতীয়টি হচ্ছে সিদ্ধান্ত। তিন নম্বর নিয়মটা কী? তিন নম্বর নিয়মটা হচ্ছে তিনের কম বা বেশি সংখ্যক পদ যদি হয় সেক্ষেত্রে আমরা সহানুমান করতেই পারবো না। দেখো কেন করতে পারবো না, আমরা যদি একটা উদাহরণ নেই, সকল মানুষ হয় দ্বিপদ, তারপর বললাম সকল গরু হয় চতুষ্পদ, এখানে চারটি পদ চলে এসেছে, একটি হচ্ছে মানুষ, দ্বিতীয়টি হচ্ছে দ্বিপদ, তৃতীয়টি হচ্ছে গরু, এবং চতুর্থটি হচ্ছে চতুষ্পদ। চারটি পদ চলে আসার কারণে আমরা একটি পদের সাথে আরেকটি পদের যে সম্পর্ক তৈরি হওয়ার জায়গা সেটি আর করতে পারিনি, যে কারণে এই ধরনের আশ্রয় বাক্য থেকে যেখানে কিনা চারটি পদ থাকে সেখান থেকে আমরা কোনো ধরনের সিদ্ধান্তটি গ্রহণ করতে পারি না। অর্থাৎ আমরা এই ভিডিওতে সহানুমানের দুইটি নিয়ম শিখলাম। প্রথমটি হচ্ছে
সহানুমানের ক্ষেত্রে তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ থাকবে। দ্বিতীয়টি হচ্ছে সহানুমানের তিনটি এবং কেবলমাত্র তিনটি যুক্তি বাক্য থাকবে। তিনটি যুক্তির বাক্যের বেশিও না কমও না, আবার পদের ক্ষেত্রেও তিনটি পদের বেশি না কমও না। পরবর্তীতে আমরা যদি এই দুই নাম্বার নিয়মের ব্যাঘাত অথবা এক নাম্বার নিয়মের ব্যাঘাত ঘটে তাহলে কী ধরনের ভ্রান্তি তৈরি হয় সে সম্পর্কে জানব। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা।